হাই, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকের আমার এই ভিডিওটা আমি এখান থেকেই স্টার্ট করছি। এখন দুপুর 2:30 মতো বাজে আর আজকে বাইরে খুব একটা রৌদ্র নেই, একটা মেঘলা ভাব রয়েছে। তো মা আজকে পায়েস বানিয়েছিল, আমি পায়েসটা খেয়ে নিলাম আর পায়েসটা খুবই টেস্টি হয়েছিল। তো এরপর রেডি হয়ে গেলাম, কারণ আমাদের পাড়াতেই একজনের বাড়িতে দুর্গাপূজা হয়, তো তাদের বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, চলে গেলাম তাদের বাড়িতে। তো প্রথমে আমাদের প্রসাদ দিয়ে দেওয়া হলো, এরপর ভাত ডাল ভাজা আরও অনেক কিছু মেনুতে ছিল, কিন্তু লাস্টে চাটনি আর পায়েস দিয়ে খাওয়া দাওয়া শেষ হলো। তো খাওয়া দাওয়া শেষ করে বাড়ি এসে একটু সময় শুয়ে রেস্ট করছিলাম। তো সন্ধ্যের পর আমার মনে হলো আজকে টিফিনে ফুচকা বানানো যাক, তা আমি দিকে আলু মাখাটা রেডি করে নিলাম। তো এরপর গরম তেলে ফুচকার পাঁপড়গুলো দিয়ে এক এক করে ভেজে তুলে নিলাম। তো আমার ফুচকা বানানো অলমোস্ট হয়ে গেছে। তো আমার ফুচকা বানানো কমপ্লিট, আর সবাইকে দিয়ে দিলাম ফুচকা আর আমি নিজেও খেয়ে নিলাম। এরপর আমি আমার ড্রেস বের করে নিলাম আর রেডি হয়ে গেলাম, কারণ আজকে হচ্ছে নবমী, তো ঠাকুর দেখতে যাব। মা আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো প্রথমেই গেলাম আমার স্কুল মানে গার্লস স্কুলের সামনে, আর এখানে তো মানুষের ভিড় ছিল প্রচণ্ড, আর পুজোর সময় এখানটাতেই সবচেয়ে বেশি মানুষের ভিড় হয়। তো মা আর আমি আজকে আর কোনো ঠাকুর দেখতে প্যান্ডেলে যাইনি, এখানটাতেই বসেছিলাম আর মানুষ দেখছিলাম, আর আজকে তো মানুষের ভিড় ছিল প্রচণ্ড। বেশ অনেকটা সময় ধরে এখানে বসার পর মা আর আমি এখান থেকে উঠে চলে গেলাম একটা জায়গাতে, যেখানে খুব সুন্দর করে লাইটিংটা করা হয়েছিল আর সবাই এখানে ফটো উঠছিল, তো আমিও কয়েকটা ফটো উঠলাম। আর যেহেতু আজকে নবমীর রাত, লাস্ট নাইট পুজোর, এজন্য যত সময় যাচ্ছিল ততই মানুষের ভিড় বাড়ছিল। তো অনেকটা রাত হয়ে গেছে, এজন্য মা আর আমি চলে এসেছি বাড়িতে, রাত প্রায় 12:30 মতো বেজেই গেছে। তো আমার নবমীর দিনটা তো এভাবেই কাটলো। তো গাইজ, আজকের আমার এই ভিডিওটা ছিল এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।